আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতের যে সমস্যা ওষুধ খেলেও ভালো হয় না তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতের এমন কিছু সমস্যা রয়েছে যেগুলো ওষুধ খেলে ভালো হয় না যদি দাঁতের সেই সমস্যা নিয়ে অনেক অনেক বেশি ওষুধ খেয়ে ফেলা হয় সেক্ষেত্রে সেই সমস্যার বিন্দু মাত্র কোনো চেঞ্জ হয় না কোনো উপকার হয় না তেমনই একটি সমস্যা ডেন্টাল ক্যারিজ ভিউয়ার্স আপনারা স্কিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে তিনটে দাঁতে ক্যারিজ রয়েছে এখানে এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এর উপরে ডেন্টাল ক্যারিজ এটি এটি ডেন্টাল ক্যারিজ এটি ডেন্টাল ক্যারিজ এটিতে খুবই সামান্য পরিমাণ রয়েছে তো ভিউয়ার্স এটি হচ্ছে ডেন্টাল ক্যারিজ যেটিকে আমরা বাংলাতে পোকা লাগা সমস্যা বলে থাকি তো এই পোকা লাগা সমস্যা বা ডেন্টাল ক্যারিজে যদি দাঁত কখনো আক্রান্ত হয় তখন সেটি ওষুধ খেলে কোনোরকম ভালো কোনোরকম ফলাফলই পাওয়া যায় না এর জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতেই হবে এবং ট্রিটমেন্ট নিতেই হবে ভিউয়ার্স এই ডেন্টাল ক্যারিজগুলো কোনো হার্বাল ওষুধ নাই যে সেটি খেলে বা সেটি দাঁতে স্পর্শ করলে সেটি ভালো হয়ে যাবে বা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কোনো ধরনের কোনো ওষুধ নাই যেটি খেলে বা ব্যবহার করলে আপনার এই ডেন্টাল ক্যারিজগুলা ভালো হয়ে যাবে এমনটি এখনো হয় না এমনটি হয় না তো ভিউয়ার্স এই যে ডেন্টাল ক্যারিজ এটি যদি আপনার দাঁতে শুরু হয়ে থাকে তো প্রাথমিক অবস্থায় কখনো ব্যথা হয় না কোনো অনুভূতি থাকে না তবে এটি এভাবে থাকলে ধীরে ধীরে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এক পর্যায়ে দেখা যায় যে বেশ দাঁতের উপরে বেশ ছড়িয়ে পড়ে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন আর এই ডেন্টাল ক্যারিজের আরও একটা বিষয় হচ্ছে এটি একটি দাঁতে হলে পাশের দাঁতেও হতে দেখা যায় কারণ এটি মুখের ভিতরে ডেন্টাল ক্যারিজের যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো পাশের দাঁতে আক্রমণ করার কারণে এমনটি হয়ে থাকে তো ভিওয়ার্স এখানে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুটি দাঁতও ডেন্টাল ক্যারিজে আক্রান্ত তো এই ধরনের সমস্যায় যে দাঁত রয়েছে সে দাঁত ধীরে ধীরে বেশি অসুস্থ হতে থাকে তো এ পর্যায়ে যদি আপনার কোনো ওষুধ খেয়ে থাকেন এই সমস্যার জন্য যে এমন কোন ওষুধ কি আছে যেটা খেলে ডেন্টাল ক্যারিজে আর আক্রমণ করবে না বা ডেন্টাল ক্যারেজটি ভালো হয়ে যাবে যারা এই ধরনের ভেবে থাকেন তাদের জন্য বলছি যে ডেন্টাল ক্যারিজের কোনো ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট নাই একমাত্র ডেন্টাল ক্যারিজটি যতটুকু পরিমাণ ক্যারিজে আক্রান্ত হয়েছে ততটুকু পরিমাণ দাঁত কেটে ফেলে অর্থাৎ দাঁতের ততটুকু অংশ কেটে পরিষ্কার করে সেখানে ফিলিং করতে হবে এটি হচ্ছে ডেন্টাল ক্যারিজের চিকিৎসা ভিউয়ার্স এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই জানেন যে দাঁতের তিনটি লেয়ার থাকে তিনটি স্তর থাকে তো এটি হচ্ছে দাঁতের এনামেল স্তর এবং পরে রয়েছে ডেন্টিন এবং পরে রয়েছে পাল্প তো ভিউয়ার্স যখন দাঁতের অ্যানামিল অংশে ডেন্টাল ক্যারি শুরু হয় তখন সেটি ধীরে ধীরে দাঁতের গভীরে প্রবেশ করতে থাকে এটি রোধ করার মতো কোনো খাওয়ার ওষুধ এখনও পর্যন্ত তৈরি হয়নি তো ভিউয়ার্স এর জন্য প্রাথমিক অবস্থায় যখন থাকে তখন হয়তো অনেকে কোনো ব্যথা অনুভব হয় না কিন্তু ধীরে ধীরে যখন ক্যারিসটি দাঁতের গভীরে প্রবেশ করতে থাকে তখনই সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে প্রাথমিক অবস্থায় অ্যানামেল অংশটি অ্যানামেল লেয়ারটি যখন পার হয়ে যায় তখন দাঁতে সেন্সিভিটি ভাব চলে আসে দাঁত দাঁতে হালকা চাপে ব্যথা অনুভব হতে পারে অথবা দাঁত শিরশিরে একটা ভাব হতে পারে তো এই ধরনের সমস্যা তখনই হয় যখন ক্ষতটি দাঁতের গভীরে প্রবেশ করতে থাকে এবং যখন ডেন্টাল ক্যারিস্ট্রি ধীরে ধীরে দাঁতের ভিতরের পাল্প পর্যন্ত চলে আসে তখন দাঁতে ব্যথা শুরু হয়ে যায় এবং দাঁতের গোড়া ফোলা সমস্যা হতে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যানামেল ডেন্টিন এবং পাল্প তিনটি স্তর পার হয়ে কিন্তু দাঁতের ক্যাভিটিটি ধীরে ধীরে চলে আসছে দাঁতের পাল্পে তো এই অবস্থায় দাঁতে যন্ত্রণা হয় অনেক ব্যথা হয় দাঁতের গুঁড়া ফুলে ওঠে তো ভিওয়ার্স এই ডেন্টাল ক্যারিজ যেটি ধীরে ধীরে বাড়তে থাকে এবং দাঁতের গভীরে প্রবেশ করতে থাকে এই ক্যারিজে যদি দাঁত আক্রান্ত হয় সেক্ষেত্রে কোনো ওষুধ খেয়ে যে এমন কোনো ওষুধ নাই যেটি আপনি খেলে এই ডেন্টাল ক্যারিজটি ভালো হয়ে যাবে যতটুকু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে ততটুকু ভালো হয়ে যাবে এমন কোন ওষুধ খাওয়ার ওষুধ নাই এর জন্য আপনাকে ফিলিং এর মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে যদি এমনটি হয় যে দাঁতের এখানে দেখুন দাঁতের যে অ্যানামেল অংশ এবং ডেন্টিন অংশ যদি ডেন্টাল ক্যারেজটি এই পর্যায়ে থেকে থাকে তাহলে আপনি ফিলিং করালে দাঁতে আর সমস্যা ভবিষ্যতে হবে না এখানে যতটুকু অংশ দেখা যাচ্ছে যে ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়েছে এটি ডেন্টিন অংশের মধ্যে রয়েছে আর এমন ডেন্টিন অংশের মধ্যে যে ক্যারেজগুলা রয়েছে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তখন এইটুকু অংশ যতটুকু অংশ ক্ষয় হয়েছে যতটুকু অংশ ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়েছে ততটুকু অংশ মেশিন দ্বারা কেটে পরিষ্কার করে সেখানে আবারও সেই কাটা অংশটুকু গর্ত হয়ে যাওয়া অংশটুকু পূরণ করে দিবে এটি হচ্ছে ডেন্টাল ফিলিং তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে বেশ গর্ত হয়ে গেছে তো এটি হচ্ছে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে কোনো ওষুধ খেয়ে কোনো লাভ নাই কোনো ফলাফল হবে না এটির একমাত্র চিকিৎসা ফিলিং এর মাধ্যমে ভিউয়ার্স এখানে দেখুন দাঁতে গর্ত হয়ে গেছিলো ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়ে এবং সেটি কিন্তু ফিলিং করা হয়েছে এখানে দেখুন এখানে কালার ম্যাচিং ফিলিং করা হয়েছে চাইলে অন্য ধরনের ফিলিংও করা যেতে পারে তো এ ধরনের সমস্যায় দাঁত দাঁতের সেই আক্রান্ত হওয়া অংশটুকু মেশিন দ্বারা পরিষ্কার করে সেখানে যখন ফিলিং করে দেওয়া হবে দাঁতটি সেম আগের মতো হয়ে যাবে এবং ভবিষ্যতে সেই দাঁতে আর কখনো ব্যথা বা যন্ত্রণা হওয়ার কোনো আশঙ্কা থাকবে না ভিওয়ার্স এছাড়া দেখা যায় কারো কারো দাঁতে শিরশিরে একটা সমস্যার ভাব রয়েছে যারা বলে থাকে অনেকে যে দাঁতে কোনো গর্ত নাই দাঁতে কোনো ভাঙা অংশ নেয় দাঁতে গর্ত নাই তারপরেও দাঁতগুলা শিরশিরে শিরশির করে তো ভিওয়ার্স এ ধরনের সমস্যা তখনই হয় দাঁত যখন ক্ষয় শুরু হয় অর্থাৎ দাঁতের উপরের ভাগে যে অ্যানামিল অংশটি থাকে সেই অ্যানামিলটা যখন ক্ষয় হয়ে যায় এবং দাঁতের সেকেন্ড লেয়ার ডেন্টিন অংশটি বেরিয়ে বেরিয়ে আসতে থাকে তখনই এ ধরনের সমস্যা হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি দাঁত দেখা যাচ্ছে এখানে তিনটি কিন্তু এখান থেকে ক্ষয় হয়ে গেছে তো যে কোনো যদি এখান থেকেও সে দাঁতটি শিরশির করতে পারে তো ভিউয়ার্স এখানে এই তিনটি দাঁত যদি শিরশির করে থাকে তা সেটি হলো এই যে ক্ষয় হয়ে গেছে এবং ডেন্টিন অংশটি ওপেন হয়ে গেছে আর তার জন্য এই ক্ষয় এই শিরশিরে ভাবটি হচ্ছে তো এই ধরনের সমস্যায়ও আপনি ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারবেন না আপনি ওষুধ খেলে যে শিশিরে ভাবটা কমে আসবে যে একেবারেই সেরে যাবে ব্যাপারটি এমন নয় এমন ধরনের কোনো ওষুধ নাই তবে সেই ক্ষয়টুকু যদি আপনি ফিলিং দ্বারা পুটিং দ্বারা আপনি যদি সেটি পূরণ করে নেন যেমনটি এখানে করা হয়েছে যদি ক্ষয় অংশটুকু কৃত্রিমভাবে ফিলিং করে পূরণ করে নেওয়া হয় তাহলে সেই শিশিরে ভাব শিশিরে সমস্যাটা তখন থেকেই চলে যাবে আর এই যে যে রুটি ট্রিটমেন্ট ফিল যে এই সমস্যাটার জন্য যদি আপনি ট্রিটমেন্ট করান ফিলিংয়ের মাধ্যমে ফিলিং করার আগে বা পরে কোনো ধরনের কোনো ওষুধ খেতে হবে না কোনো ব্যথা হবে না এই ট্রিটমেন্টে এগুলা ব্যথামুক্তভাবেই এই ট্রিটমেন্টগুলো করা হয় কোন রকম ট্রিটমেন্টের আগেও কোনো ওষুধ খেতে হয় না ট্রিটমেন্টের পরে যেও কোনো ওষুধ খেতে হয় না তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম